তনুজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন বর্ষাকাল চলছে যেহেতু, সেহেতু সন্ধ্যাবেলার দিকটা কিন্তু রোজই মোটামুটি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির সময় চা বা কফির সাথে আমরা মুচমুচে কিছু খেতে ভীষণই ভালোবাসি। একঘেয়েমি বিস্কিট খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, তাই স্বাদ বদলের জন্য একটু অন্য কিছু খেতে সবারই মন চায়। তো এইরকম যদি লোটে মাছের ফ্রাই আপনারা গরম গরম সন্ধ্যাবেলা বানিয়ে নিতে পারেন চা বা কফির সাথে, তাহলে কিন্তু পুরো জমে যাবে। তো আজকে দেখিয়ে দেব লোটে মাছের ফ্রাই। তো প্রথমেই দেখুন, আমি লোটে মাছের বেশ কয়েকটা পিস নিয়েছি, ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে প্লেটে আমি রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 2 চামচ, এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, লবণটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ো, মানে এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, কালারের জন্য নয়, এটা ঝালের জন্য দিচ্ছি। এটা আপনাদের স্বাদ অনুসারে কম বেশি করে নেবেন। আর দিয়ে দেব 1/2 পাতিলেবুর রস, পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন, এটা কিন্তু স্কিপ করবেন না, কারণ লোটে মাছের একটা গন্ধ থাকে, অনেকেই সেটা পছন্দ করেন না। তো সেটার জন্য এই পাতিলেবুর রসটা দেওয়া, তাহলে কিন্তু সেই গন্ধটা থাকবে না। এবারে সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে, ম্যারিনেশনটা কিন্তু খুব ভালো করে হওয়া দরকার। তো ভালো করে আমি দেখুন সব কিছু খুব সুন্দর করে এখন মেখে নিচ্ছি। আর এটাকে মেখে নিয়ে 1/2 ঘন্টা এটাকে ঢেকে রাখবেন। 1/2 ঘন্টা যদি হাতে টাইম না থাকে, তাহলে 10 থেকে 15 মিনিট একটু ঢেকে রেখে দেবেন। তো দেখুন, আমি কিন্তু সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর এটাকে আমি 1/2 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে আমি একটা বড় বাটি নিয়েছি স্টিলের, এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 চামচ আর ময়দা 2 চামচ। তো দেখুন, আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, এবার আমি দিয়ে দেব ময়দা 2 চামচ। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু কালো জিরে, ওই 1/2 চামচের মতন দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, এখানে কিন্তু লবণটা একদমই অল্প ব্যবহার করতে হবে, যেহেতু মাছেতেও কিন্তু লবণ আমরা আগে ব্যবহার করেছিলাম। আর এখানে দিয়ে দিতে হবে একটু খাবার সোডা, সামান্য পরিমাণ, 1/2 চামচের থেকেও কম। এবারে সব কিছু একটু মিশিয়ে নেব প্রথমে, তারপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু পাতলা হলেও হবে না, আর খুব বেশি ঘন হলেও চলবে না। তো একটা মাঝামাঝি একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, আমি সেটা দেখিয়ে দেবো কীরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। তো দেখুন, ঠিক এরকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে, ব্যাস আর কিছুই না। এবারে একদম গরম গরম সাদা তেলের মধ্যে মাছগুলোকে এই ব্যাটারে ডুবিয়ে এক এক করে ভেজে নিতে হবে লাল লাল করে। তো দেখুন, তেল কিন্তু খুব ভালোভাবে আমি গরম হতে দিয়ে দিয়েছি। এইবারে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই মাছগুলোকে আমি ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নেব, দিয়ে তারপরে এই গরম তেলের মধ্যে আমি ভেজে নেব। তো রেসিপিটা কিন্তু ভীষণই সহজ, আর এই রেসিপিটা আপনারা গরম গরম চা বা কফির সাথে যেমন খেতে পারবেন, সেরকম গরম ভাতে ডালের সাথেও কিন্তু এটা আপনারা পরিবেশন করতে পারবেন। অসাধারণ খেতে লাগে, এটা আপনারা শুধুও খেতে পারেন। তো সন্ধ্যাবেলা আপনারা স্ন্যাক্স হিসাবে কিন্তু এই রেসিপিটা ঝটফট করে বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে রেসিপিটা, অবশ্যই এটা বাড়িতে আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখুন, একদম লাল লাল করে কিন্তু আমি লোটে ফ্রাইটা করে নিয়েছি। এইবার আমি ভালোভাবে এটাকে তেল থেকে ছেঁকে আমি তুলে নেব। তো দেখুন, আমি তুলে নিয়েছি, একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি, আর একটু পেঁয়াজের সাথে সার্ভ করেছি। আপনারা এটা চাইলে কাসুন্দির সাথে সার্ভ করতে পারেন, অথবা এটা আপনারা টমেটো কিচাপের সাথেও সার্ভ করতে পারেন, যার যেটা ভালো লাগে সেটার সাথে সার্ভ করবেন। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।